হ্যালো বন্ধুরা, নমস্কার। আমি কল্যাণ। আজকে আপনাদের যে ভিডিওটি দেখাবো সেটি হচ্ছে হলো যে ফটো ল্যামিনেশন বাইন্ডিং, যে নতুনত্ব নিয়মে কিভাবে আপনারা করবেন, অর্থাৎ আঠা না দিয়ে। তো আঠা দিয়ে তো ফটো বাইন্ডিং আপনারা যারা করেন তারা জানেনই, আর যে সমস্ত ভাই বন্ধুরা যে ফটো ল্যামিনেশন এবং বাইন্ডিংয়ের উপরে যে যারা ব্যবসা করতে চান তারা কিন্তু অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন বন্ধুরা। তো এটা হচ্ছে আঠা ছাড়া কিভাবে আপনারা যে বাইন্ডিং করবেন ফটো বোর্ডের উপর দিয়ে। তো প্রথমে আমি দেখুন যে কতগুলো জিনিস, যেগুলো জিনিসগুলো লাগে এই বাইন্ডিং করতে, ফটো বাইন্ডিং করতে। তো সে বিষয়ে আমি কিছু তথ্য দিয়ে দিচ্ছি আগে, প্রথমে যারা জানেন না তারা ভালো করে একটু নোট করে নিন। তো প্রথমে দেখুন এই যে বাইন্ডিং করা হয়েছে ফটোগুলো, দেখুন বিভিন্ন টাইপের ফটো বন্ধুরা, দেখুন যে এই যে বাইন্ডিং। তো আট দশের এটা, এটা আট দশের বোর্ড, এটা এটা দেখুন বন্ধুরা, এই যে পাঁচ সাত, এটা এটা পাঁচ সাতের এটা বোর্ড আছে, বাইন্ডিং বোর্ড। দেখুন এটা পাঁচ সাতের বোর্ড আছে, এটা ফোর সিক্স হবে। দেখুন পিছনে স্ট্যান্ড লাগানো আছে, এটা ফোর সিক্সের বোর্ড আছে দেখুন বন্ধুরা। তো এরকম বিভিন্ন মাপের আর ছয় আটের হয়, এটা একটা আট দশ, এটা একটা আট দশের ছবি। তো এরকম বাইন্ডিং কিন্তু আপনারা যদি দোকান যদি থেকে থাকে ছোটোখাটো একটা, তো অন্য অন্য সামগ্রীর মধ্যে এই ফটো বাইন্ডিংয়ের ব্যবসাটা কিন্তু আপনারা কিন্তু অ্যাড করতে পারেন, সেটা অল্প পুঁজিতে, একদম অল্প পুঁজিতে। তো মাত্র এটি করতে আপনারা মোটামুটি এক হাজার টাকা নিয়ে যদি আপনারা নামেন তাহলে কিন্তু ব্যবসা ভালোভাবেই হবে, আস্তে আস্তে বাড়াবেন। প্রথমে যেগুলো দরকার সেটা হচ্ছে আমি বলে দিই, যে প্রথমে দরকার যেটা দেখুন বন্ধুরা, এই যে ফটো বাইন্ডিংয়ের জন্য প্রথমে বোর্ডের দরকার। দেখুন এই যে বোর্ড, এটা ছয় আটের বোর্ড, এটা দেখুন। তো এরকম বিভিন্ন মাপের বোর্ড আছে, যেগুলো বোর্ডগুলো আপনাদেরকে কিনতে হবে আগে। তো এটা আট দশের বোর্ড আছে দেখুন, এরকম আট বড়, ছয় আট, পাঁচ সাত, ফোর সিক্স, বিভিন্ন টাইপের বোর্ড, এরকম বোর্ড আপনাদেরকে আগে কিনতে হবে। এরপর দ্বিতীয় দেখাচ্ছি, তো এই যে দেখুন বন্ধুরা, এইখানে দেখুন এটা হুক, পিছনে বোর্ডে যে হুক লাগাবেন, দেখুন এই যে হুক। তো এই হুকগুলো আপনাদেরকে লাগাতে হবে এই ফটো যখন বাইন্ডিং করবে, অর্থাৎ এই যে ফটো হুক, এই হুকগুলো হ্যাঙ্গার ওয়ালে লাগানোর জন্য এই হুক আপনাদেরকে কিনতে হবে, হুক দেখুন। তারপর দেখুন বন্ধুরা স্ট্যান্ড, এটা ফটো স্ট্যান্ড, এই একটা ধরনের ফটো স্ট্যান্ড হয়, আবার এই ধরনেরও আবার ফটো স্ট্যান্ড হয়, দেখুন এরকমও হয় ফটো স্ট্যান্ড। তো স্ট্যান্ড আপনারা যেরকম খুশি নিতে পারেন, তবে এই স্ট্যান্ডগুলো আট বড় আর আট দশ এই বোর্ডের জন্য কিন্তু প্রযোজ্য আর কি। তো এটা দেখুন ফোর সিক্সের এই যে স্ট্যান্ড, যে হালকা স্ট্যান্ড লাগানো আছে, এটাও একটা স্ট্যান্ড, এটা ছোটো ক্ষেত্রে লাগাতে পারবেন। তো তারপর কি দেখলাম বন্ধুরা, এটা দেখুন, এটা একটা ওয়াল হুক, এগুলো আপনাদেরকে কিনতে হবে, এটা অথবা ওইটা, আর এগুলাকে বলা হয় কর্নার। দেখুন দেখুন বন্ধুরা কর্নার, এটা হচ্ছে ফটো যে এই যে কর্নারের যে লাগে কর্নার, এই কর্নারগুলো এগুলো, এই কর্নার এগুলো দেখুন, ঠিক আছে, এটা কর্নার ব্লক, কোন বলা হয় কর্নার বলা হয়। আর দরকার কি, এই যে বাতা, দেখুন এটাকে ফটো ফ্রেম, অনেকে বাতা বলে অনেকে ফ্রেম বলা হয়, এটা আপনাদের মোটামুটি ছ টাকা করে পিস কেনা পড়বে। তো এগুলো আপনারা ছ টাকা থেকে সাত টাকার মধ্যেই পেয়ে যাবেন, প্লাস্টিকে ফ্রেম বা বাতা বলা হয়। আর আপনারা কর্নার কিনলেন, আর দরকার কি স্ক্রু, এই যে স্ক্রু দেখুন, একটা ছোটো স্ক্রু আর বড় স্ক্রু আছে, দুই রকম স্ক্রু আপনার দরকার, স্ক্রু আপনার দরকার হবে। আর দরকার ল্যামিনেশন পেপার, ল্যামিনেশন পেপার, যে যে ফটোগুলোকে আপনারা হচ্ছে ল্যামিনেশন করবেন, ল্যামিনেট করবেন, এই ফটো পেপার, ল্যামিনেশন পেপার, ফটো প্রিন্ট আউটের পরে কিন্তু এটাকে এই ল্যামিনেশন পেপার দিয়ে ল্যামিনেশন মেশিনে প্রিন্ট করতে হবে। আর দরকার গ্লু গান, এই যে দেখুন বন্ধুরা আপনার গ্লু গান, এটা অলরেডি দেওয়া আছে, এটা চিপলেই কিন্তু এখান থেকে আমাদের আঠা, যে আঠা এই যে এই প্লাস্টিকের যে আঠা সেটা কিন্তু এখান থেকে নির্গত হবে, দেখুন বন্ধুরা এই যে আঠা বেরোচ্ছে এখান থেকে দেখুন। তো এটা হচ্ছে গ্লু গান বলা হয়। আর দরকার একটা সঙ্গে কাঁচি, দেখুন বন্ধুরা এই যে কাঁচি দরকার। আর দরকার একটা হচ্ছে সন, এই যে এটাকে বোর্ড ফুটো করার সময়, অর্থাৎ এই যে নাটগুলো লাগাবেন যখন হ্যাঙ্গারের সঙ্গে, এই বোর্ড ফুটো করার সময় এই নাটগুলো লাগানোর জন্য এই হচ্ছে সনটা আপনাদের দরকার বন্ধুরা। তো চলুন এখন আমি এই যে ফটো দুটো দেখুন বন্ধুরা, আপনারা একটা আট দশ আর একটা হচ্ছে ছয় আটের ফটো, এই দুটোকে আমি বাইন্ডিং করা দেখাবো, সেটা হচ্ছে আঠা ছাড়া কীভাবে। তো আর একটা জিনিস, আঠা ছাড়া
দেখুন এটা হচ্ছে ডাবল সাইড টেপ, এটা আপনার দরকার ডাবল সাইড টেপ একটা দরকার। একটা রোল নিয়ে নেবেন আপনারা বা অল্প একটু কিনেও নিতে পারেন আপনারা মার্কেট থেকে, ডাবল সাইড টেপ বলে আপনাদেরকে পেয়ে যাবেন আপনারা মার্কেটে। ডাবল সাইড টেপ দরকার। তো এই সমস্ত জিনিসগুলো কিন্তু এই ফটো বাইন্ডিং বা ল্যামিনেশন করার জন্য কিন্তু বন্ধুরা আপনাদের এই সমস্ত জিনিস দরকার অবশ্যই হবে। এবং আপনারা যদি স্বল্প পুঁজিতে করতে চান তো অবশ্যই করতে পারেন, বাড়িতে বসে ঘরে বসে বা দোকান থাকুক দোকানের থেকে বসে আপনারা কিন্তু এই ব্যবসাটাকে চালিয়ে যেতে পারবেন। তো এখন চলা যাক যে আমরা প্রথমে একটা ফটো আপনাদেরকে বাইন্ডিং করে দেখানো হচ্ছে কীভাবে আমি ফটো বাইন্ডিং করব। তো ভিডিওটি দেখার পরে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করুন, কমেন্ট করে শেয়ার করুন। আর আমার চ্যানেলটিকে এখনও যে সমস্ত বন্ধু ভাইরা যে সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলছি আমি সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে রেখে দিন। বিভিন্ন ধরনের ভিডিও আমি এখানে হাতের কাজের উপর আপলোড করে থাকি, তো কোনো না কোনো ভিডিও দেখে আপনারা কিন্তু অবশ্যই সেটাকে যে কাজ হিসাবে নিতে পারবেন। তো যাই হোক এখন আমরা সরাসরি কাজের মধ্যে যাই। দেখুন বন্ধুরা, তো প্রথমে আমাকে কিন্তু এই যে মাপ দিয়ে যে বোর্ডগুলো আপনাদেরকে যে কাটবেন সেই বোর্ডের হচ্ছে এক একটা করে মাপ দিয়ে আপনাদেরকে এখান থেকে এই যে বাতাগুলো সেগুলোকে কিন্তু কাটিং করে নিতে হয় বন্ধুরা। তো আপনারা দেখুন ভালো করে আমি কী করে কাটিং করছি এখানে বাতাগুলোকে। তো এইভাবে একটার পর একটা আপনারা বাতা হচ্ছে এই মাপ করে নিয়ে নিয়ে আপনারা কিন্তু কেটে নেবেন বন্ধুরা। দেখে নিন প্রত্যেকটা, এখানে আমি দেখাচ্ছি বাতা কাটা কীভাবে করতে হয়, আপনারা দেখুন নিন। এই যে 8-10 ওটা 6-8 কেটে নেওয়া হলো, এটা হচ্ছে 8-10। তো দেখুন বন্ধুরা এই বাতাগুলো আগে আমি কেটে নিই। দেখুন বন্ধুরা আমি এখন আঠা ছাড়া, তো এইখানে প্রথমে যে এই যে সাইড ডবল সাইড যে পেস্টিং পেপার অর্থাৎ গাম পেপার সেটাকে আমি এখানে এই বোর্ডের উপরে আমাকে হচ্ছে এখানে কিন্তু পেস্ট করতে হবে এই গাম পেপারটাকে। তো আপনারা দেখুন প্রথমে আপনারা কিন্তু একটা গাম পেপার এইভাবে প্রথমে বসিয়ে দিবেন। দেখুন বন্ধুরা আস্তে আস্তে ধীরে ধীরে যাতে হাওয়া না ঢোকে এইভাবে আপনাদেরকে কিন্তু সম্পূর্ণভাবে বসিয়ে নিতে হবে আগে গাম পেপারটাকে। দেখুন এটা আঠা ছাড়া, তো এর আগে আমি দেখেছিলাম আঠা দিয়ে পেস্টিং করে কীভাবে আপনারা এই ফটো ল্যামিনেশনটাকে করবেন। তো আমি আজকে কিন্তু আঠা ছাড়া এই গাম পেপার দিয়ে অর্থাৎ পেস্টিং পেপার দিয়ে কিন্তু ফটো ল্যামিনেশন করা দেখেছি। দেখুন বন্ধুরা দেখে দিচ্ছি এই যে গাম পেপার, এই পেপারটাকে আপনারা কিন্তু রোল একটা হিসাবে একটা কিনে নেবেন বা খুচরো দোকানদার থেকে আপনারা কিন্তু আপনারা হচ্ছে এমনিও কিনতে পারবেন। তো যাই হোক এই পেপারটিকে এই লাগিয়ে দিলাম আমি এদিকে, দেখুন। তো এটাকে এখন কাটিং করতে হবে, আমি চারিদিক দিয়ে কাটিং করে নিই বন্ধুরা, ততক্ষণে একটু আমি কাজটা করে নিই। দেখুন বন্ধুরা আমি এটাকে লাগিয়ে দিয়েছি, এটা উল্টো দিক, এদিকে এটা ফটো পেস্টিং হবে, ঠিক আছে। তো এদিকে ফটো পেস্টিং হবে, তো এখানে এমনকি যে এই গাম পেপারটাকে লাগানো হলো আঠার পরিবর্তে, দেখুন এই গাম পেপারটাকে এখানে আস্তে করে আমাকে তুলে দিতে হবে, ঠিক আছে। আপনারা এইভাবে এই গাম পেপারটিকে ভালো করে একটু তুলে নেবেন। দেখুন বন্ধুরা তো এখানে কিন্তু গাম লেগে আছে, দেখুন দেখতেই পাচ্ছেন, দেখুন এই দেখুন, ঠিক আছে এই যে গাম। তো এই দেখুন, তো এই যে গাম ডবল সাইড গাম পেপার এটাকে লাগিয়ে কিন্তু অতি সহজে আপনারা কিন্তু খুব তাড়াতাড়ি করে কিন্তু আপনারা কিন্তু এটাকে এই ফটো ল্যামিনেশনকে করতে পারবেন। এইবারে এই ফটোটাকে আমাকে এইখানে সেটিং করতে হবে বন্ধুরা, এর উপরে কিন্তু সেটিং করতে হবে। তো দেখুন আমি কীভাবে সেটিং করছি, এখানে আস্তে আস্তে ধীরে ধীরে আপনারা কিন্তু করে নেবেন বন্ধুরা, ঠিক আছে। দেখুন করে নিলাম, এইবারে আমি কী করবো দেখুন বন্ধুরা, এইবারে আমাকে একটু এবার দেখুন বন্ধুরা এই যে রোলার আছে এই রোলারের সাহায্যে আমাকে এইটার উপর ডোলে পেস্ট করতে হবে ভালো করে। দেখুন এই রোলার দিয়ে আপনারা হচ্ছে এই গাম পেপারটা যে লাগানো হলো এই গাম পেপারের উপরে ফটোটাকে ভালো করে কিন্তু আপনারা রোল করে রোলার দিয়ে ভালো করে পেস্টিং করতে হবে এখানে। তো পেস্টিং করার পরের কাজগুলো হলো কি, বাতা লাগাতে হবে গ্লু গান মেশিনের সাহায্যে, কর্নার লাগাতে হবে, হুক লাগাতে হবে, তারপর স্ট্যান্ড লাগাতে হবে, হলেই কিন্তু কমপ্লিট হয়ে গেল আমার ফটো। দেখুন বন্ধুরা এইভাবে আপনারা কিন্তু
পটলটাকে এইভাবে কিন্তু রোল করতে হবে। এই রোলার দিয়ে ভালো করে যতটা পারেন ভালো করে একটু পেস্ট করে দিবেন, তাহলে কিন্তু কোনো সমস্যা হবে না বন্ধুরা। ঠিক আছে, দেখুন হয়ে গেল। ঠিক আছে, এইবারে কি করব আমি দেখুন তো, এইপরে কিন্তু আমাকে বাতা লাগাতে হবে চারিদিকে। ঠিক আছে বন্ধুরা, তো এইবারে এই যে পাতাগুলো কেটে রাখা হয়েছে এই পাতাগুলোকে আমাকে লাগাতে হবে। তো প্রথমে দেখবেন যেদিকে চওড়া থাকে বেশিরভাগটা, একদিকে কিন্তু চিকন থাকে, একদিকে চওড়া থাকে। এদিকে চিকন আছে দেখুন, এদিকে চওড়া আছে, তাহলে এই চওড়া দিকটাকে কিন্তু আমাকে সামনের দিকে লাগাতে হবে এইভাবে, এইভাবে। ঠিক আছে, তো এইভাবে লাগাতে গেলে আমাকে প্রথমে কী করতে হবে বন্ধুরা দেখুন, এইভাবে লাগাতে গেলে এই যে গ্লু গান মেশিন এখানে পাঞ্চ করলেই এই সুইচের মধ্যে বা এইখানে দেখুন গ্লু ভরে গেল, ওখানে আটা ভরে গেল, এবং এখানে এটাকে আস্তে আস্তে ভালো করে ধীরে ধীরে পেস্ট করতে হবে। পেস্ট করে এখানে চাপে দিবেন, এইভাবে একে চাপ দিতে হবে, চাপ দিয়ে কিন্তু এটাকে বসিয়ে দিবেন। ঠিক আছে, তো এইভাবে কিন্তু প্রত্যেকটা দিকে চারিদিকে আপনাকে আগে এই ফ্রেমটাকে স্ট্রাকচারটাকে আগে তৈরি করে নিতে হবে। দেখুন সামনের দিকে মোটা আছে বাতা, পিছন দিকে চিকন, পিছনে চিকনই থাকে, সামনের ফ্রেমটা বাতা থাকে মোটা। তো এইবারে চারিদিকে আমি লাগিয়ে নিই, ততক্ষণ দেখুন দেখুন বন্ধুরা, এবার আমি কমপ্লিট করে ফেললাম ফ্রেমগুলোকে লাগিয়ে দিয়ে। এইবারে কিন্তু আমাকে এই কর্নারগুলোকে লাগাতে হবে। তো কর্নার আগে গ্লু গান মেশিনের সাহায্যে আমাকে আঠা দিতে হবে। তারপরে এই দেখুন এই একটা একটা করে কর্নার এইভাবে চাপ দিয়ে ঠাসা দিয়ে আপনাদেরকে বসাতে হবে। তো এইভাবে কিন্তু চারদিকে চারটা কর্নার পড়বে, চারটা কর্নারকে কিন্তু আপনারা কিন্তু ভালো করে বসিয়ে দিবেন, এইভাবে চাপ দিয়ে বসাতে হবে। দেখুন এই দেখুন আমি চারটা কর্নারকে আমি আগে লাগিয়ে নিই, তারপর দেখাচ্ছি। দেখুন এই চারদিকে চারটা কর্নার আমার লাগানো কমপ্লিট হয়ে গেল। তো এখন বাকি থাকলো এখানকার হুক আর এখানকার হচ্ছে স্ট্যান্ড। তো আমি হুকটাকে আগে লাগিয়ে দিচ্ছি, দেখুন এই যে হুক, তো এটা এইভাবে লাগাতে হবে আমাদেরকে, ঠিক এরকম থাকবে। তো এই হুকটাকে প্রথমে লাগাতে গেলে কী করতে হবে বন্ধুরা দেখুন, যে এটাকে টেবিলের মতো রেখে দিবেন, দিয়ে হুকটাকে এইভাবে বসিয়ে দিয়ে আগে এই যে শন আছে শনের সাহায্যে আপনাদেরকে কিন্তু ফুটো করে নিতে হয়। তো ফুটো যদি না করেন তাহলে কিন্তু স্ক্রুগুলোকে বসাতে পারবেন না। তো এইভাবে আপনারা শন দিয়ে ভালো করে একটু ফুটো করে নেবেন। তারপরে এই যে স্ক্রুগুলো দেখতে পাচ্ছেন এখানে দেখুন, এখানে বড় স্ক্রু দিবেন, দুটো বড় স্ক্রু দিচ্ছে এখানে, আর নিচে দুটো স্ট্যান্ডে থাকবে এই ছোটো মাপের স্ক্রুগুলো। তো আমি দেখুন এইখানে একটা আগে প্রথমে বসিয়ে দিই বড় স্ক্রুগুলোকে, এটা স্ক্রুড্রাইভার মাধ্যমে আপনাদেরকে শন দিয়ে ফুটো করার পরে এইভাবে কিন্তু প্যাঁচ দিয়ে দিয়ে এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে বসাতে হবে বন্ধুরা দেখুন। ঠিক আছে, আর একটা আমি দিকে লাগিয়ে দিই। তো দেখুন আমার হুক লাগানো কমপ্লিট হলো, ওয়াল হুক, এটা ওয়ালে থাকবে। এখন বাকি থাকলো স্ট্যান্ড, তো স্ট্যান্ডটাও আমি লাগিয়ে দেখাচ্ছি। এখানে একই সিস্টেম, এই যে দুটো এখন ফুটো আছে দেখুন, এখানে এইভাবে এটাকে লাগাতে হবে, এখানে লাগিয়ে দিয়ে ছোটো স্ক্রুর মতো লাগিয়ে দিয়ে স্ট্যান্ডকে খাড়া করতে হবে। তো আমি আগে লাগিয়ে নিই। দেখুন বন্ধুরা আমি এখানে স্ট্যান্ড লাগিয়ে দিয়েছি অলরেডি, দেখুন এখানে দুটো ফুটো করে এখানে দুটো স্ক্রু লাগিয়ে দিলাম, দিয়ে যে স্ট্যান্ড স্ট্যান্ডকে আমি লাগিয়ে দিচ্ছি এখানে। তো এই যে স্ট্যান্ড লাগানো হয়ে গেল, ওয়াল হুক স্ট্যান্ড। কেউ যদি মনে করেন যে ওয়ালে রাখবেন ওয়ালে লাগাতে পারবেন, কেউ যদি মনে করেন যে আলমারির উপরে বা শোকেসের উপরে বা টেবিলে রাখবো তাহলে কিন্তু স্ট্যান্ড লাগাতে হবে আপনাদেরকে। তখন ফটোটা কমপ্লিট হয়ে গেল বন্ধুরা দেখুন, এই হচ্ছে ফটো ল্যামিনেশন আঠা ছাড়া। তো আঠা ছাড়া আপনারা কী করে করলেন, তো সেটার আমি কিন্তু এই ভিডিওটি আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম বন্ধুরা। তো যাই হোক বন্ধুরা, যে আপনাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করুন, কমেন্ট করে শেয়ার করুন, আর চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দিন বিভিন্ন টপিকের উপরে ভিডিওগুলো পাওয়ার জন্য। এবং হাতের কাজের উপরে সম্পূর্ণ ভিডিও আমি ছাড়ি, যাতে কাজ শিখে কাজ দেখে কাজ শিখে আপনারা কিন্তু কোনো কাজের সঙ্গে যুক্ত হয়ে কিছু পয়সা বা টাকা আর্ন করতে পারেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাকে একটা লাইক কমেন্ট অবশ্যই শেয়ার করবেন। যাই হোক আজকের জন্য এতটুকু ছিল ভিডিওটি বন্ধুরা, নমস্কার, ধন্যবাদ, গুড ডে।